আজি এই প্রভাতে ঘুম ভাঙালো আগমনের সুরে, আসছেন মা শুভকামনায় আবার বছর ঘুরে। শরতের নীল আকাশ, সাদা মেঘ, কাশফুল, ধুনুচি নাচ, ঢাকির বাতি, সিঁদুর খেলা, এসব নিয়ে আসছেন মা দুর্গা। মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর শুভম মুখার্জি, অধ্যাপকও আমরা বলতে পারি নাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সময়ের মধ্যে যে আমাদের স্টুডিওতে আসতে পেরেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এছাড়াও আমাদের মধ্যে রয়েছেন আমাদের এক নতুন বন্ধু দেবারতী চৌধুরী, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আচ্ছা স্যার, আমি প্রথমে আপনার কাছে যাই যে আরও তো অনেক বিষয়বস্তু নিয়ে আমরা মহালয়া নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমেই আপনার কাছে সেই গায়ে কাটা দেয়া কিছু শুনতে চাই। তো চণ্ডীপাঠের অনেক নিয়ম আছে, অনেকে ত্রুটি মার্জনা করবেন কারণ অনেকগুলো নিয়ম করে নেওয়ার পরে, তথাপি যেহেতু এটা এই অনুষ্ঠান সেই কারণে আমি যতটা সম্ভব করবার চেষ্টা করছি আর কি। আমি একাদশ অধ্যায় অর্থাৎ যেটা আমরা শুনতে অভ্যস্ত, একাদশ অধ্যায় দেব্যা স্তুতি কাত্যায়নী বা নারায়ণী স্তব, ঋষির উবাচ। দেব্যা হতে তত্র মহাসুরেন্দ্রেহে সেন্দ্রাহ সুরাবন্নী পুরদ্গমাস্তাম কাত্যায়নীং তুষ্টুপুরশ্চলম ভাদু বিকাশি বক্রাস্তু বিকাশিত সাহ দেবী প্রপন্নার্তি হরি প্রসীদ প্রসীদমার্ত জগত খিলস্য প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বং তমীশ্বরি দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা মহীশরূপেণ অতঃ স্থিতাশি অপংসরূপস্থিতয়া তৈপত আপ্যায়তে লিৎস্নমলঙ্গ বীর্যে তং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাশি মায়া সম্মহিত্বং দেবী সমস্তমেত্বত তং বৈ প্রসন্যা ভুবি মুক্তিহেতুঃ বিদ্যাঃ সমস্তাস্তব দেবী ভেদাঃ স্ত্রিয়া সমস্তাঃ সকলা জগৎসু তৈকয়া পূরিতং বৈ ত্বত্ কাতে স্তুতিস্তব্য পরা পরোক্তিঃ সর্বভূতা যদা দেবী সর্বমুক্তিপ্রদায়িনী ত্বং স্তুতাস্ত্বয়েকা ভবন্তু পরমুক্তয়ঃ সর্বস্য বুদ্ধিরূপেণ জনশরীদি সংস্তুতে সর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে কলাকষ্টাদিরূপেণ পরিণামপ্রদায়িনী বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গল্যে শীলে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতিবিনাশনং শক্তিভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ্যা পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরিদেবী নারায়ণী নমস্তুতে। এটা আরো অনেক বড়, কিন্তু আমি মায়ের মন্ত্র দিয়েই ওই জায়গাটাই একটু থামলাম আর কি, সময়ের কথা ভেবে। একদমই তাই। এই যে আমাদের আজকের বিষয়বস্তুই হচ্ছে মহালয়াকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কথা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করব। তো এই যে আপনি প্রথমে যে পাঠটা করলেন, মানে এই যে আমরা এটা যখনই শুনি না গায়ে কাটা দিয়ে ওঠে। আর মহালয়া মানে আমরা কিন্তু জানি ভোর, তাই তো? মহালয়া মানেই ভোর, আর ভোর মানেই কিন্তু একটা নাম কিন্তু বলতেই হয়, সেটা হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মানে এই নামটার সঙ্গে মহালয়া একটা মানে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। মানে আমরা যতবার মহালয়ার কথা ভাবি আর ততবারই কিন্তু আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মানে এই যে মহালয়ার হ্যাঁ সেই বিশেষ করে হ্যাঁ এই যে ভোর চারটের সময় ঘুম থেকে উঠে রেডিওতে যে আমরা যে এটা শুনতে পাই, সত্যি কি বলবো, মানে একটা অসাধারণ। আজকের দিনটাও কিন্তু সকালের দিকে আমরা শুনেছি, তো আজকের এই যে মহালয়ার দিন আপনিও নিশ্চয়ই আজকে শুনেছেন, আমাদের মহালয়া পাঠ শুনেছেন, তো প্রত্যেকবারই শুনতে ভালো লাগে। কিন্তু একদমই একটু অন্যরকম আলোচনা, যে আমি বেশ কিছুটা একটু পিছিয়ে যেতে চাই। হ্যাঁ, ধরুন 30 থেকে 32 বা 35 বছর আগে যদি পিছিয়ে যায়, তাহলে দেখা যাবে মহালয়ার চিত্রটা কিন্তু একটু অন্যরকম ছিল। এই যে ভোরবেলায় উঠা, মানে ঘরে ঘরে রেডিও, মানে রেডিওতে এই যে মহালয়া শুনছে প্রত্যেকে, ছোট বড় বাড়ির প্রত্যেকে,
কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু এটা সেভাবে যে শোনা যায় আর ঠিক বলা যায় না। আমার মনে হয় একটু হলেও কমেছে। আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? ম্যাডাম, এখানে আমি দুটো কথা আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে দেখুন, মহালয়া অর্থাৎ আমরা জানতাম যে মহালয়া এমনিতে যে মাতৃপক্ষের সূচনা হচ্ছে এবং পিতৃতর্পণ দিয়ে আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করে তারপর সেটাকে পালন করি। এই যে মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের, এটা কিন্তু পরবর্তীকালের তৈরি, অর্থাৎ এটাকে আমরা সেই পৌরাণিক সময়ের সঙ্গে জড়িয়ে নিতে ভুল হবে। কিন্তু বাঙালি মনে মহালয়া অর্থাৎ এই যে দুর্গাপুজোর আগমন বার্তা, এবং আপনি দেখবেন যে চারিদিকে কেমন একটা পরিবেশ, শরতের মেঘ যেমন ঠিক তেমনই কাশফুল, ঠিক তেমনই শিউলি ফুল, ঠিক তেমনই একটা পরিবেশ তৈরি হয়ে যায় মানুষের মনের মধ্যে যে হ্যাঁ, মহালয়া হয়েছে মানে এবার মা আসছেন। আসল ব্যাপারটা, আমরা ছোটবেলায় দেখুন, বিজ্ঞান প্রযুক্তি আজকে আমাদের হাতে মোবাইল, টেপ রেকর্ডার বহু কিছু দিয়েছে। স্বাভাবিক কারণে কি হচ্ছে যে আমরা প্রতিনিয়ত ইচ্ছে করলেই কিন্তু মহালয়াটা শুনে নিতে পারি, কিন্তু ওই ভাঙা রেডিওটা বছরের আগে রেডিওর দোকানে ভিড়, সেখানে সারিয়ে রাখতে হবে, কারণ ভোরবেলায় ঘুম থেকে উঠবে। এবং ওটা খুব বিরক্তিকর ছিল একদিক দিয়ে, কারণ ভোরে তো আমরা ছোটবেলায় ঘুম থেকে উঠতে পারতাম না, কিন্তু গুরুজনদের কাছে এবং সবার কাছে এটা ছিল, এটা একটা পূর্ণ সঞ্চয়ের একটা জায়গা, অর্থাৎ এই মহালয়া হচ্ছে তুই শুনবি না কেন। আর এত সুন্দরভাবে গ্রন্থনা এবং ব্যাপারটাকে প্রজেক্ট করা যে সেটা কবে কীভাবে আমাদের এই ধর্মীয় আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে মিলে গেছে, এটা কিন্তু বলা খুব মুশকিল। কিন্তু আজকের দিনে সত্যি কথাই আপনি বলেছেন যে সেই চার্মটার নেই, অর্থাৎ বোধহয় সারা বছর ইজি অ্যাভেলেবল হলে পরে যেমন আগ্রহটা কমে যায়, সেই জায়গাটাই মোটামুটি বলা যেতে পারে যে কিছুটা আগ্রহের একটা অভাব ঘটেছে। কিন্তু তবুও আমরা যারা এবং যারা ওই জেনারেশনের, তাদের কাছে কিন্তু আকর্ষণটা এখনো কমেনি, একদমই তাই। আর বিশেষ করে আমি বলবো যে আমরা সারা বছর ইচ্ছা হলেই কিন্তু বিভিন্ন আমাদের মোবাইলের মাধ্যমে আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু মহালয়া পাঠ কিন্তু শুনতেই পারি। কিন্তু এই মহালয়ার দিন, পার্টিকুলার ওই দিন, বিশেষ করে ভোরবেলায় ঘুম থেকে উঠে সেটা শোনার একটা আলাদাই আনন্দ। মানে সেই দিন, বিশেষ করে আমি একটু ফিরে আসছি গত বছরের কথায়, গত বছর মহালয়ার ঠিক এক মাস পরে কিন্তু পুজো হয়েছিল। হ্যাঁ, এবার যেরকম কিন্তু মহালয়ার পরে এত যে গ্যাপ ছিল, যার ফলে যেন মহালয়াটা আমরা সেভাবে মানে এনজয় করতে পারি, মনেই হয়নি যে মহালয়া হয়ে গেল এবং পুজো এক মাস পরে, সেটা ঠিক জমেনি। এবার বিশেষ করে আমাদের যেরকম নিয়ম মাফিক যেটা হয়, মানে সাত দিন পরেই, এক সাত দিন আগে মহালয়া এবং তারপরেই আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সেই যে পুজোর একটা রেশ, সেই রেশে কিন্তু মহালয়া থেকেই শুরু হয়ে যায়। একদমই তাই। আর সত্যি আমরা আপনার সঙ্গে আমি ফিরে আসছি, কিন্তু এই যে আমাদের এখনকার জেনারেশনের আমাদের এক বন্ধু রয়েছে, আমি তাকে বলবো বিশেষ করে যে আজকে মহালয়ার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কি মহালয়া শোনা হয়েছে, সত্যি করে বলবে না। এইবার যেহেতু প্যান্ডেমিক বা এই যে বাইরের যে সিচুয়েশন, সেই জন্য তো বন্ধু বান্ধবের সঙ্গে সেভাবে যে একসঙ্গে হওয়া বা রাত্রিবেলা হয়তো ফ্যামিলি কাজিনসরা আসে, ফ্যামিলি মেম্বার, বাবা মা সবাই মিলে হয়তো রান্নাবান্না করে আড্ডা করে এনজয় যেটা, সেটা সেই আনন্দটা তো ওইভাবে হচ্ছে না। মানে বাবা মা আমি এইটুকুনি, তো সেই জন্য রাতে রাত জাগাও হয়নি, যার জন্য সকালে উঠতে পেরেছে এবং মহালয়াটা স্বাভাবিকভাবেই শোনা হয়েছে। আর যেমনটি স্যার বললেন, এক্স্যাক্টলি সেই রকমই, মানে আমার কাছেও পার্সোনালি মনে হয় এবং আমার মনে হয় সবার কাছেই, মহালয়া অন্যান্য দিন চালালে যেই ভাইবটা আসে তার থেকে মহালয়া যেটা একদম রেডিওতে শোনা, রেডিও তো এখন মানে নেই বললেই চলে, তো দাদু থাকতে আমার মনে আছে রেডিও ছিল, কিন্তু ওই রেডিও বা এফএমে যখন সবাই একসঙ্গে শোনে, সেই শোনার এক্সপিরিয়েন্সটা একদম আলাদা। মানে সেই সময়টা যেন মনে হয় একটা আলাদা রকম একটা অনুভূতি মানে তৈরি হয়। তো হ্যাঁ, আজকে শোনা হয়েছে, বাট এটা নয় যে মানে প্রত্যেকবার শোনা হয়, কারণ হয়তো রাত জাগা হলো, সেক্ষেত্রে মহালয়াটা চালানো প্রত্যেকবারই হয়, ওটা বার মানে বাদ কোনোভাবেই যায় না, কিন্তু হয়তো চালিয়ে ঘুমিয়ে পড়ি, এটাই যেটা হয়। হ্যাঁ, একদমই তাই। আমরা যেটা এখন দেখি এখনকার জেনারেশনে, আগের দিন
বেশ মানে অনেক রাত্রির অবধি হয়তো ফিস্ট করে থাকে এবং বন্ধু বান্ধব একসঙ্গে এনজয় করাটাই এদের কাছে মেন হয়ে দাঁড়ায়। বিশেষ করে মহালয়ার ভোরে যে উঠতে হবে এবং উঠে রেডিও শুনতে হবে, প্লাস আমরা ফটকা ফাটানোর যে একটা আনন্দ থাকে, তা ছোট্টবেলায় ছিল যদিও, কিন্তু এখনকার জেনারেশন আগের দিন আমি মহালয়াটাকে এনজয় আগের দিনই করে নেয়। আমি ফিস্ট করছি, বন্ধু বান্ধব একসঙ্গে রয়েছে, বেশ গল্পগুজব এভাবেই কিন্তু চলে, যার ফলে কি হয় মহালয়ার যে ভোরটা সেটা কিন্তু তারা হারিয়ে ফেলে। আসলে ব্যাপারটা ম্যাডাম বোধহয় এরকম যে আমাদের অনেকগুলো ক্ষেত্রেই মানে সামাজিক প্রেক্ষিতকেও যদি দেখি, অনেক সময় দেখব যে লক্ষ্য আর উপলক্ষ্যটা আমাদের গুলিয়ে যায়। অর্থাৎ আমি পড়াশোনার জন্য যাচ্ছি না ভালো কোনো পোশাকের জন্য যাচ্ছি, আমার কাছে কোনটা আগে আর কি, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি। তো সেই রকমই মহালয়ার আগের দিন একটা মাইক বাঁধতে হবে, রেডিওর সামনে একটা মাইক্রোফোন ধরে রাখতে হবে, রাত্রির 12টা পর্যন্ত খুব এনার্জি নিয়ে সব কিছু হলো, তারপরে ভাবলাম একটু তো ঘুমিয়ে নিই, তারপরে দেখলাম অলরেডি অনেকটা যখন হয়ে গেছে তখন কেউ এসে ধাক্কা মেরে বলছে আরে তুই ঘুমছিস, তখন উঠলাম হঠাৎ করে, তারপরে বাকিটা শুনলাম আর কি, এরকম একটা। একদমই একদমই। আচ্ছা আপনার মানে এখন তো এবছর তো মহালয়া শোনাই হয়েছে, বোঝাই যাচ্ছে, আর আমরা বলতে চাইছি যে প্রত্যেকবার আপনার একটু ছোটোবেলার কথা আমরা শুনতে চাই, যখন যে পরিবেশটা থাকে না, বিশেষ করে এখন 91 পরিবার এখন আর নেই, হ্যাঁ প্রত্যেকেই আলাদা আলাদা সেপারেশনে থাকে, যার ফলে বাড়ির যে অভিজ্ঞ বয়স্ক যারা থাকে তাদের কাছ থেকে আমরা মহালয়ার দিন যে কাহিনী, আমরা মহিষাসুর মর্দিনীর যে কাহিনী আমরা শুনি, এবং সেটা কিন্তু সত্যি ভালো লাগে। আমার মনে হয় সেটা কিন্তু এখন হারিয়ে গেছে, কারণ সে 91 পরিবার এখন মানে একেবারেই লক্ষ্য করা যায় না এটা কিন্তু বলা যায় না, আছে এখনও কিন্তু এটা কমে গেছে, যার ফলে আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা সেইটা কিন্তু জানেই না যে কিভাবে কাহিনী ওই দিন শুনতে হয়, ভোরবেলায় উঠতে হয়, তো সেই সব কিছু। তা আপনার ছোটোবেলার কিছু গল্প আমরা শুনতে চাই। ম্যাডাম ছোটোবেলার বলতে আপনি যেটা বললেন আমি কিছুটা নস্টালজিক হয়ে পড়ছি, আসলে এটাই তো চাই আমি, বিশেষ করে আজকের দিনে একদম মানে ছোটোবেলায় গ্রামের বাড়িতে তো বড় দাদারা সন্ধ্যেবেলার থেকে একটা ইয়ে চলতো, আমাদের 91 পরিবার ছিল, তো সেখানে আমরা ছোটোবেলার থেকেই পৌরাণিক গাল গল্প এবং পুজো ব্যাপারগুলো নিয়েই কাটাতাম আর কি। মানে আমাদের এই সময়ের জেনারেশনের যে একটা ঘোরা ফেরা এবং মোবাইল সহ বিভিন্ন ধরনের বিনোদনের জগৎ আছে, সেই সময় আমাদের খেলাধুলা এবং এই পারিবারিক অনুষ্ঠানগুলোই ছিল সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্র। তো ওই আমার পাড়ায় এক ভদ্রলোকের একটি মাইক ছিল, সে বছরে বেশিরভাগ দিনই খারাপ থাকত, তো তাকে বলে সেটাকে ঠিক করা হতো, ঠিক করার পর আম গাছে উঠে বিচুলির দড়ি দিয়ে সেটাকে বাঁধা হলো, তারপর একটু রান্নাবান্না একসঙ্গে মানে কোনো একটা অজুহাত হলেই রান্নাটা একসঙ্গে সবাই মিলে করবো আর কি, দিয়ে তারপর আমরা ওইভাবে মহালয়াটাকে এনজয় করতাম। এবং প্রথম দিকে একটু ওই তখন রেকর্ড ছিল আমাদের, সেই রেকর্ডগুলো বাজানো হতো এবং গান বাজনাও চলতো, গান বাজনাটা চলতো। আবার তারও আগে যখন দিদিদের তারপরে আস্তে আস্তে বিয়ে হয়ে গেল, তার আগে দিদিরা যখন ছিল তখন সন্ধ্যাবেলাটা হয়তো একটু ওই চায়ের আসরের মতন আড্ডা হলো, সেখানে সবাই একটা করে গান করলো এবং বাড়ির পরিবেশটাই বলে দিত যে হ্যাঁ পুজো এসে গেছে, এবার জামা কাপড় নিয়ে আসা। সবসময় আমাদের যেহেতু গ্রাম থেকে শহর দূরে, ফলে মহালয়ার পরেই সাধারণত বাজারের দিকে যাওয়ার কথা ভাবা হতো, এবং সেইটা একটা বার্তা আমাদের কাছে নিয়ে আসতো এবং একটা আলাদা আনন্দের অনুভূতি যে এই কটা দিন পুজোর জন্য আনন্দ করব, বাড়িতে কেউ পড়তে বসতে বলবে না বা কেউ বকা ঝকা করবে না। এটা এটা কিন্তু খুব সত্যি কথা, কিন্তু এখন পড়াশোনার চাপ এবং বইয়ের চাপ, পৌরাণিক গল্প শোনানোর লোকের অভাব, আপনি যেটা বললেন দাদু ঠাকুমা, কর্মের সংস্থানের জন্য বাইরে চলে আসা, 91 পরিবারগুলো ভেঙে যাওয়া, সত্যি এগুলো আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু একটা বড় দরকার। একদমই তাই, আর সত্যি আমাদের সেই সমস্ত পুরনো স্মৃতি যদি আমাদের ভেসে ওঠে, আমরা অনেক সময় কি করি এখন, আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান দেখি তখন মনে হয় যে 91 পরিবারগুলোকে নিয়ে যেভাবে একটা গল্প তৈরি করে কাহিনী করে যখন আমরা শুনি তখন শুনতে কিন্তু ভালো লাগে সেই কাহিনীগুলো। তাহলে আমার মনে হয় সবটা
তাই হারিয়ে গেছে বলা যায় না, মানুষের মনের মধ্যেই কিন্তু রয়েছে। আমার মনে হয় যে হারায় না কিছুই, শুধুই বদলায়, তাই তো? আমরা কথা বলছি, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আমরা কথা বলছি ডক্টর শুভম মুখার্জির সঙ্গে, অধ্যাপক ডক্টর শুভম মুখার্জি। আরও একটা আপনি একটু পার্ট আমি একটু শুনতে চাই, সেই গায়ে কাটা দেওয়া কিছু আমি সত্যি শুনতে চাই, আর সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তারা অধীর আগ্রহে বসে আছেন কিছু শুনবার জন্য। এত সুন্দর আপনি প্রথমে যে পার্টটা করলেন সত্যি অসাধারণ। হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্বশরীকে দেবী নারায়ণী নমঃস্তুতে ত্রিশূলচন্দ্রাহিধরে মহাবৃষভবাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমঃস্তুতে ময়ূরকুক্কুটবীতে মহাশক্তিধরে নগে কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমঃস্তুতে শঙ্খচক্রকদাশাঙ্গগৃহীত পরমায়ুধে ঋষীদবৈষ্ণবীরূপে নারায়ণী নমঃস্তুতে গৃহীত গ্রহমাচক্রে গংস্তদ্ধীত বসুন্ধরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমঃস্তুতে নৃসিংহরূপেণ্যগ্রেণ হন্তুং দৈত্যান কৃতজ্ঞমে ত্রৈলোক্যত্রাণসহিতে নারায়ণী নমঃস্তুতে কিরীটিনী মহাবজ্রে সহস্রনয়নোজ্জ্বলে বৃত্তপ্রাণহরে চন্দ্রে নারায়ণী নমঃস্তুতে শিবদূতিস্বরূপেণ হতদৈত্যমহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণী নমঃস্তুতে দংষ্টকড়লবদনে শিরোমালাবিভূষণে চামুণ্ডে মুণ্ডমথনে নারায়ণী নমঃস্তুতে লক্ষ্মীলজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টিশ্রধে ধুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমঃস্তুতে নমস্তুতে মেধে সরস্বতী বরে ভূতি ব্রব্রভী তামসী নিয়তে ত্বং প্রসিদেশে নারায়ণী নমঃস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমঃস্তুতে এতত্ত্ববদনাংশম মং লোচনত্রয়ভূষিতম পাতু না সর্বভূতেভ্যঃ কাত্যায়নী নমঃস্তুতে জালকরলমিত্তুগ্রশেষশূরসূদনম ত্রিশূলং পাতি নভীর্তে ভদ্রকালী নমঃস্তুতে হীনস্তি দত্ততেজাংশি শনেন পূর্যয়া জগত সা ঘণ্টা পাতু না দেবী পাপেভ্যঃ সুতানিব অসুরাশীগ বশাপঙ্কচির্চিতস্তে করজ্জ্বলঃ শুভায় খর্গ ভবতু চণ্ডিকে ত্বং নতাবয়ম। মানে এই মানে নারায়ণী স্তোত্র যেটা আপনি পাঠ করলেন, সত্যি এটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা অনেক আনন্দ, মানে একটা আনন্দের একটা মানে ভেসে ওঠে সব কিছুই, যেন সব কিছুই মনে হয় আনন্দে ভরে উঠেছে। আরও একবার আমি স্বাগত জানাচ্ছি, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর শুভম মুখার্জি, আপনাকে আরও একবার স্বাগত। এত সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দিচ্ছেন, তার জন্য কি বলবো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এছাড়াও আমাদের সঙ্গে আমাদের এখনকার জেনারেশনের বন্ধু রয়েছে দেবারতী চৌধুরী। দেবারতী, তোমাকেও স্বাগত জানাচ্ছি আরও একবার। প্রথমে দেবারতীকে বলছি যে কেমন লাগছে আজকের এই সকাল, ভোরবেলায় উঠেছো বললে, মহালয়া শুনেছো, আর তারপরে এই অনুষ্ঠান করতে এসেছো, কেমন লাগছে? প্রথমেই একটা খুব বিশেষ দিন এটা মহালয়া, এবং সেই সকালে উঠে মহালয়া শোনার পর এখানে এসে আবার সেই মহালয়া নিয়ে যে আলোচনা, যে কথোপকথন, তো সেটার জন্য দিনটা আরও মনে হচ্ছে বড়, মানে আরও এক্সপিরিয়েন্স হচ্ছে। স্যারের কাছে যেরকম পাঠ শুনলাম সেটাতেও খুব ভালো লাগছে, উনি এত সুন্দর পাঠ করলেন। একদমই একদমই, সত্যি স্যারকে আমি আরও একবার ধন্যবাদ জানাই এত সুন্দর পাঠ করার জন্য। আমি এবং আমার সকল দর্শক বন্ধুরা যারা ক্যামেরার ওপাশে রয়েছে তারাও কিন্তু সত্যি তাদেরও খুব ভালো লাগছে আশা করি। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে এটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকেরই তো একটা মানসিক শান্তির জায়গা, তো প্রফেশনালি যাই করি না কেন আমাদের প্রত্যেকেরই একটা নিজস্বতা থাকে, একটা ভালো লাগার জায়গা থাকে, তো এটা সময় পেলে চেষ্টা করি আর কি, একটু ভালো লাগে। যদিও আমি সংস্কৃতের নই, তথাপি ত্রুটি তো নিশ্চয়ই থাকবে, কিন্তু
ত্রুটি থাকলেও চেষ্টাটা করি আর কি, আপনাদের ভালো লাগলে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি আর কি। একদমই, আমি কিন্তু একটা কথা আমি জেনেছি স্যারের কাছ থেকে, কারণ আপনি শিল্পীও বটে, মানে সঙ্গে অধ্যাপক রয়েছেন, ডক্টর রয়েছেন, অনেক ডিজিনেশন রয়েছেন ওনার শিল্পী। এই যে এই আমি যে কথাটা শুনলাম যে আপনি মূর্তি বানান এবং বাড়িতে আদি দুর্গাপুজো হয় অনেক বছর ধরেই হয়ে আসছে, সেটার কিছু কাহিনী আমি শুনতে চাই। আজ যখন পেয়ে গেছি একদম ছাড়বো না, আজকের এই সকালটা আমরা ভরপুর এনজয় করব। ম্যাডাম, বলতে পারেন পরিস্থিতি আমাকে মৃৎশিল্পী বানিয়েছিল, শিল্পী বলবো না আর কি, ওই মাটি ঘাঁটা কিছু একটা করা। আসলে আমার গ্রামটা যে জায়গায় সেখানে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকি, সেখানে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা সবচেয়ে বেশি, আমরা একটা ফ্যামিলি, ব্রাহ্মণ ফ্যামিলি, এবং আমাদের সুদীর্ঘকাল ধরে একটা কালী পুজো হয়, ট্রাস্টি বোর্ড আছে এবং সমস্তটাই কালী মন্দিরকে বেশ করে। তো গ্রামে কিছু আমাদের মানুষ আছেন যারা আর কি এই উপজাতি পর্যায়ভুক্ত আর কি, তফসিলি সম্প্রদায়ের। তো তাদের ছেলেমেয়েরা আমাকে 2011 সালে এসে অনুরোধ করে, তখন আমি বাইরেই থাকি, মাঝে মাঝে গ্রামে যাই, যে তারা আশেপাশের গ্রামে দুর্গাপুজো দেখতে যায়, সেখানে তাদের খুব লজ্জা লাগে, কারণ ওরা বলে যে তোরা তো কয়েক ঘর আছিস, তোদের এই ফ্যামিলি আছে, তো বলে তোরা একটা দুর্গাপুজো করিস না কেন। তো আমি সে বছর আমার ট্রাস্টি বোর্ডের মিটিংয়ে সেটা তুললাম, উত্থাপন করলাম, তো সবাই আমাকে বলা যেতে পারে বেশিরভাগই আমাকে নাকচ করে দিল যে এরকম কোনো সংস্কার আমাদের ফ্যামিলিতে নেই, আমাদের কালী পুজো আছে, দুর্গাপুজো করতে নেই, অতএব এটা করা যাবে না, দুর্গাপুজো অনেক বড় ব্যাপার আর আমি ফ্যামিলির আমাদের জেনারেশনের ছোট সবার। তো ওরা যখন অনুমতি দিল না, তখন আমাদের অনেকগুলো খামার বাড়ি রয়েছে, তো আমি ওইখানে আমি পাড়ার ছেলেগুলোকে ডাকলাম, ডেকে বললাম যে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর এরকম একটা আবদার, তো যদি পূরণ করা যায়। বললাম তাহলে বাবু কী করে, খরচা তো একটা ব্যাপার, কারণ আমি তো আছি আর দুটো খরচা আমি বাঁচাতে পারি তোরা যদি হেল্প করিস। বললো কি, প্রথমটা হচ্ছে মূর্তিটা আমি বানাবো, দ্বিতীয় হচ্ছে যে আমি পুজোটা করব। তো পুজো করার অভিজ্ঞতাটা ওই কলকাতায় যখন পড়াশোনা করি সেই সময়ের একটা অভিজ্ঞতা, সেটা একটা আলাদা পার্ট, যে একটা ক্লাবে পুরোহিত অসুস্থ হয়ে যাওয়ার পর অষ্টমীর দিন থেকে আমাকে পুজো শুরু করতে হয়েছে, মানে সেই থেকে শুরু, একদম সেই থেকেই পুজোর ব্যাপারটা আর কি একটু নাড়াচাড়া। আর বাড়িতে সরস্বতী ঠাকুর বা এমনি মাটির মূর্তি এগুলো করতাম। তো তখন ওরা বললো যে ঠিক আছে, এখন আমি সোমবারের দিন আমার ডে অফ ছিল কলেজে, তো আমি ওই এক মাস আগের থেকে শনিবারের দিন কলেজ করে বাড়িতে চলে যেতাম গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে রাত্রিবেলার থেকে শুরু হতো, রবিবার সারাদিন করে সোমবারটা দিয়ে ঠাকুরটা এরকম করে করে কয়েক সপ্তাহ দিয়ে কমপ্লিট করি। এখন কি করা হয় ঠাকুর? তিন বছর চার বছর পর্যন্ত আমার হাত দিয়ে হয়েছেন মা, তারপরে একজনকে আমি তৈরি করেছি চার বছরে, মানে সে কাজ জানতো না, তো তার দেখতাম খুব আগ্রহ আর কি ছোট ঠাকুর বানাতো, তা বললাম তুই যদি প্রফেশনালি এর মধ্যে আসিস, সেও আমার গ্রামের নয় অনেক দূরের আর কি, তো বললো যে হ্যাঁ আমি প্রফেশনালি এটাকে নিতে চাইছি, যদি আমাকে একটু মাটির কাপড়টা পরে এই ব্যাপারগুলো। তো আমার ওই ফিফথ ইয়ার একটা ডিপ্লোমা আছে আঁকা টাকার, ওটা তো ওই বুদ্ধিগুলোকে কাজে লাগিয়ে আমি ওকে, ও এখন পুরো দস্তুর একজন শিল্পী, 10-12টা দুর্গা প্রত্যেক বছর পড়ছে, কখনো সখনো কোনো নতুন একটা মুখ তৈরি করতে হবে বা এ করতে হবে, আর আমার ওই রকম ওই ভালো লাগে না যে ওই একটা ডাইস থেকে মুখ তুলে এনে লাগিয়ে দিলে, সময় পেলে আমি নিজে আঁকব, নিজে তৈরি করব, সময় যত লাগুক, অসুরের মুখটা একটু আলাদা হবে সবার থেকে, কারণ ওটা আমি হাত দিয়ে। একদমই একদমই। আচ্ছা, এ আমি যখন আপনি বললেন গ্রামের বাড়ির কথা, তখন আমার মাথায় একটা প্রশ্ন তো ঘোরাঘুরি করছেই যে গ্রামের পুজো, বিশেষ করে দুর্গাপুজো, গ্রামের পুজো আর শহরের পুজোর মধ্যে আপনার কি মনে হয় কোথাও পার্থক্য রয়েছে? অনেক পার্থক্য, অনেক পার্থক্য। কীরকম? শহরের পুজোতে দেখুন, আমি আপনাকে বললাম কলকাতায় পুজো করেছি, শহরের পুজো সেখানে জৌলুসটা যত, ভক্তির জায়গাটা বোধ হয় ততটা নয় আমার মনে হচ্ছে। আমি মার্জনা করবেন, আমি সব পুজোকে গুলিয়ে ফেলতে চাইছি না, এখনও অনেক পুজো আছে যারা নিষ্ঠার সঙ্গে পুজো করেন,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি অন্তত আমার অভিজ্ঞতা হয়েছে যে তারা প্যান্ডেল লাইট বা এই ব্যাপারগুলোতে যতটা তারা নজর দেন মায়ের পুজোটা ঠিক মতো হচ্ছে কিনা। অর্থাৎ আমি দেখুন আমি যে ধর্মমতেই বিশ্বাস করি না কেন নিষ্ঠার সঙ্গে সেটাকে পালন করা, তো আমরা তো মাকে অন্যদিক দিয়ে বা ঈশ্বরকে অন্যদিক দিয়ে খুশি করতে পারি না, কারণ গঙ্গা জলে গঙ্গা পুজো, আমি যেটাই তাকে অর্পণ করি সেটা তারই সৃষ্টির মধ্যে থেকে নিচ্ছি এবং সৃষ্টির মধ্যেই তিনি আছেন। সুতরাং ভক্তির যে জায়গাটা আমার কোথাও যেন মনে হয়েছে যে যৌনুষ্টা বোধহয় অনেক সময় ভক্তিকে ছাপিয়ে যায়, যেটা গ্রামের ক্ষেত্রে কিন্তু একদমই, আমার তো মনে হয় যে গ্রামের পুজো যদিও আমি সেভাবে কিন্তু দেখা হয় না, আমাদের অনুষ্ঠান করতে বিভিন্ন গ্রামে হয়তো যাই কিন্তু সেইভাবে যে গ্রামের পুজোকে সারাদিন ধরে এনজয় করলাম দেখলাম বুঝলাম ওই ব্যাপারটা কখনো হয়নি আসলে। কিন্তু কোথাও যেন ভালো লাগে যে কাঁচা মাটির রাস্তা এবং সেখানে ছোটো ছোটো বাচ্চারা এত আনন্দ করে এবং একটা ছোট্ট পুজো হচ্ছে যেখানে অথচ আনন্দ এত বেশি থাকে যে মনে হয় যেন বাড়ির মেয়ে উমা এসেছে। আজকের মহালয়ার দিনে বিশেষ করে এই যে সকালবেলায় উঠে এই যে তর্পণ, তারপরে মহালয়া শোনা, তারপরে পরিবারের সঙ্গে সময় কাটানো, সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা একেবারে জমজমাট। এই যে আচ্ছা আজকের এই যে মহালয়ার দিন এসেছো, পুজোর সব মার্কেটিং হয়ে গেছে নিশ্চয়ই, কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি হয়েছে, কিন্তু যা পরিস্থিতি বেরোনো কতটা হবে হবে না সেই বেসিসে কম, অন্যান্যবার যেরকম হয় এই প্যান্ডেমিকের জন্য সেই যে ওই ক্রেজটা বা সেই যে এক্সাইটমেন্টটা একটু হলেও তো কম, কারণ কমে গেছে তো মানে সব রুলস অ্যান্ড রেগুলেশনগুলো তো মানতে হবেই। একদমই একদমই তাই, আমরা প্রত্যেকেই এটা কখনোই ভুলবো না যে আমরা একটা অতিমারির মধ্য দিয়ে চলেছি, করোনা মধ্য দিয়ে আমরা চলেছি, এখনও আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। আমরা আনন্দ করব কিন্তু একটু সতর্ক থেকে, একটু সচেতনতা একটু বোধ রাখতে হবে। আর এই যে যে আজকে সারাটা দিন যে অনুষ্ঠানকে ঘিরে আজকে সারাদিন যে এনজয় করছো, তারপর এখানে এলে আবার সারাটা দিন চলবে মহালয়ার কথা শুনছো, বাড়ির পরিবারদের সঙ্গেও বসে কি মহালয়ার আলোচনা হয়, যে গল্প পৌরাণিক কিছু কাহিনী সেগুলো কি শোনা হয়? আসলে আমার দাদু যখন ছিলেন তো দাদুর কাছে বা আমার ঠাকুমা মানে আমি মাম্মা বলতাম, তো মাম্মা দাদুর কাছে হয়তো গল্পগুলো বেশি শোনা হতো, মানে যতটা না মা বাবার কাছে শোনা হয়। আর ওই রেডিওর ব্যাপারটাও আমার দাদু যখন ছিল আমার মনে আছে যে দাদুর একটা রেডিও ছিল, প্রত্যেক বছর মহালয়ার আগের দিনকে গিয়ে ওটাকে সারাতে হতো, আর বা মানে অবশ্যই যাই হয়ে যাক একসঙ্গে বসে মহালয়া শুনতে হতো, এবং আমার বাবা মাও আমিও মানে মনে করি যে একসঙ্গে মহালয়াটা শোনা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই একটা ছোটো ছোটো ইমোশনগুলো যদি ধরে রাখা যায়, হ্যাঁ ধরে রাখা যায় তাহলে মানে পুজোটা আরও সুন্দর হয়ে যায়, কারণ ফ্যামিলিকে টাইম দেওয়াটা তো খুবই দরকার। আর আলোচনা বলতে ওই দাদু মাম্মা থাকতে যে বেশিভাগ বেশি করে আলোচনা হতো, মা বাবার সঙ্গে অতটা হয়তো হয় না এই বিষয়ে গল্প, বাট একদমই হয় না সেটাও না, হয় হয় মাঝে সাঝে, যেটা ঠাকুমা দাদুর কাছে শোনা সেইটা মিস হয় অবভিয়াসলি। একদমই, আমরা সত্যি করে আমরা যখন দেখি যে এখনকার জেনারেশন যেভাবে চলছে, মানে বেশ কিছুদিন আগে যেরকম মহালয়ার যে পরিবেশটা ছিল, মানে প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে একটা পরিবারের মধ্য দিয়ে থেকে যে পরিবেশ, যেটা আমি প্রথমেই বললাম যে কর্ণবর্তী পরিবার এখন সেভাবে দেখা যায় না, যার ফলে এই ব্যাপারগুলো তো অনেকটা গ্যাপ হয়ে গেছে, জেনারেশন গ্যাপটা থেকেই যায়। তো আমার মনে হয় যে আনন্দে বোধহয় ভাটা পড়েনি, আনন্দ সেদিনও ছিল এখনও রয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু আজকের এই দিনটায় আনন্দ করি। এবং আমরা যেটা দেখি যে মহালয়া যখনই আসে তখন সেই দিন থেকে বিশেষ করে আমরা আর পড়াশোনা করব না, একটু আনন্দ আনন্দ ব্যাপার থাকে, বাড়ির বড়রা বকাবকি করবে না এবং যেটাই করুক না কেন একটা আনন্দ উৎফুল্ল থাকে মনের মধ্যে। বড় অন্যায় করলাম, হাত থেকে কিছু ভেঙে গেল, মা বকতে গেল, এই বছরকার দিন কিছু বলবে না, কিছু বলবে না, বছরের অন্য দিন নয় এটা, বছরকার দিন, পূজোর সময় কেন ছেলেটাকে বকছো কেন, একদম বাড়িতে রিলেটিভ এসেছে তারা বললো
ঠিক করেছে ভেঙেছে, আমি তোমাকে ছটা কাপ এনে দেবো। আমার কাকু হয়তো বললেন মাকে যে ওকে কিছু বলো না, আমি তোমাকে তোমার কাপ এনে দেবো। তাহলে একটা প্রোটেকশান থাকে বাড়িতে। আর ছেলে মেয়েদের এই প্রতিদিনের তো আপনি জানেন যে এখন কড়া অনুশাসনের মধ্যে, মানে বিশেষ করে কখন খাবে কখন খেলবে সব একটা টাইম থাকে, একটা সত্যি এটা একটা মেশিনের মতো একটা জীবন চলছে। এটাই এটাই যেটা আগে ছিল এই রকম ভাবে না, একটা দৈনন্দিন যে একটা চার্ট ছিল সেটা কিন্তু অন্য রকম ছিল। একটা পড়াশোনার একটা টাইম ছিল, আমরা হয়তো অনেকে সকালে বা দুপুরে না, সকাল এবং সন্ধ্যা এই দুটো টাইম কিন্তু ধরতোই, এটা একটা ছিল এটা। তা এখন কিন্তু সেটা নয়, সেটা এখন সারাদিন চলছে। আসলে আমার মনে হয় এখনকার বাচ্চাদের প্রত্যেকেই দেখি, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে লক্ষ্য করি যে একটা বাচ্চা গান শিখছে, নাচও শিখছে এবং আবৃত্তি শিখছে, এবং মানে অনেক কিছু সে একসঙ্গে শেখাচ্ছে বাড়ির লোকেরা, যার ফলে যার মধ্যে প্রেশারটা একটু বেশি পড়ে যায় এবং যার ফলে সে নিজেও কনফিউজড হয়ে যায় যে কোনটা সে নিজে ভালোবাসে, কোথাও যেন হারিয়ে যায়। অনেকের সাথে কথা বলেও কিন্তু এটা বোঝা গেছে, শৈশবটা শৈশবের মতনই কাটানো উচিত আমাদের। কী বলবো, এখনও মনে হচ্ছে মহালয়া নিয়ে আরও অনেক অনেক আলোচনা করি, কিন্তু কী বলবো, আমাদের প্রত্যেককে সময়ের সঙ্গে সঙ্গেই চলতে হয়। সেই কারণে আজকের এই অনুষ্ঠান আমাকে হয়তো এইখানেই শেষ করতে হবে। শেষ করার আগে আমি বলবো, যখনই জাতির জীবনে নেমে আসে অন্ধকার তখনই আবির্ভূত হয় দেবী দুর্গা, দুর্গতি নাশিনী দেবী দুর্গা। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং এত সুন্দর একটা সকাল উপহার দিলেন। আর তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আর অবশ্যই আমি আমার প্রত্যেক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আনন্দ করুন কিন্তু সচেতনতা বজায় রাখুন, সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আর একে অপরের থেকে দূরত্ব বজায় রাখুন। এইসব থেকে আপনারা একটু বিরত থাকুন, আনন্দ করুন, সবাই একসাথে আনন্দ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য।